নমস্কার, গুড আফটারনুন, ওয়েলকাম টু সুখের চাকা, দ্য হুইল অফ হ্যাপিনেস। তো যেই আজকে যে শোটা নিয়ে আজকে লাইভ ইন শো, আমরা চলে এসেছি আমাদের শো নিয়ে। আমাদের সাথে ম্যাডামও চলে এসেছেন, হাত বাড়ালেই বন্ধু, ডক্টর বলাকা স্বস্তি ব্যানার্জি ম্যাডাম, যার অপেক্ষা আপনারা করছেন। তো আজকে যে শোটা আছে, আজকে আর একটা স্পেশাল শো ফর কৌশিকী অমাবস্যা, ওর জন্যই আমরা আরেকটা শো করব। যে শোটাকে নিয়ে ম্যাডাম পরে বলবেন, আমি ইন্ট্রোডিউস করে দিচ্ছি দ্য ওয়ান অ্যান্ড ওনলি অ্যাস্ট্রো পামিস, অ্যাস্ট্রো গাইড, অ্যাস্ট্রো মোটিভেটর, প্লাস ফেংশি বিশেষজ্ঞা, হস্তরেখা বিশেষজ্ঞা, আর আমাদের হাত বাড়ালেই বন্ধু, যেটা আমি রোজ বলি, যিনি আমাদের কথা চিন্তা করছেন, আমাদের ভালো করার জন্য চিন্তা করছেন, আপনাদের কী করে ভালো হবে, উনি কি রিসার্চ অ্যান্ড নিজের এডুকেশন আর নিজের পড়াশুনো নিয়ে ডেলি নিয়ে আসছেন নতুন নতুন শো। তো আজকের শোটা হলো যেটা ডাইরেক্ট ম্যাডামের কাছ থেকে শুনুন, আমরা সোজাসুজি ম্যাডামের কাছে চলে যাচ্ছি। গুড আফটারনুন ম্যাম। নমস্কার, সবাইকে আন্তরিক শ্রদ্ধা, ভালোবাসা এবং প্রণাম জানিয়ে আমার আজকের মোটিভেটিং মেসেজ হচ্ছে নৃসিংহদেবের আরাধনা। এই কৌশিকী অমাবস্যায় নৃসিংহদেবের মাহাত্ম্য আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। যারা যাদের সন্তান হচ্ছে না, যারা সন্তানহীনতায় ভুগছেন, যাদের তাদের যদি চার্টে বা হাতে 10% সম্ভাবনাও থাকে, তাহলে নৃসিংহ কবচের মাধ্যমে আপনারা নৃসিংহদেবের আরাধনা করে এই কবচ পড়লে বাচ্চা হওয়া এবং পুরো ফুল প্যাকেজ আছে এবং প্রচুর মানুষ সাফল্য পেয়েছে এই কবচ ধারণ করে। কলিযুগে ওই আসুরিক লোকদের উৎপাত থেকে ভগবানের যে অবতার সর্বদা জাগ্রত হয়ে বিশেষ ভূমিকা গ্রহণপূর্বক ভক্তদের রক্ষা করেন, তিনিই হচ্ছেন শ্রী নৃসিংহদেব। যাদের আচরণ অসুরিক আচরণ যাদের মধ্যে আছে, তাদের বধ করার জন্যই 10 অবতারের চতুর্থ অবতার নৃসিংহদেবের আবির্ভাব হয়েছিল। এই সম্পর্কে আজকাল ওই ইসকনের মন্দিরে নৃসিংহদেব প্রতিষ্ঠিত হয়েছে 1984 খ্রিস্টাব্দের 24শে মার্চ রাত দুপুরে গোলা বারুদ ও অস্ত্র শস্ত্র নিয়ে শ্রীধাম মায়াপুর ইসকন মন্দিরে আক্রমণ করেছিল 25 জন ডাকাত। প্রভুপাদের বিগ্রহ ও রাধারানীর বিগ্রহ তারা চুরি করবেন, কারণ প্রচুর সোনা দানা সমেত এগুলো চুরি করে নিয়ে যাওয়ার পর কাঞ্চির শঙ্করাচার্য পূজ্যপাদ জয়ন্ত সরস্বতীর পরামর্শক্রমে শ্রী শ্রী নরসিংহ ভগবান মায়াপুরে স্থাপিত হন। এরপর থেকে ইসকনের সংকট দূর হয়ে যায় ও আরো অগ্রগতি হতে থাকে। শ্রী মায়াপুর ইসকন মন্দিরে প্রতিষ্ঠিত হলেন শ্রী শ্রী উগ্র নরসিংহ। যে মূর্তিটা আপনারা স্ক্রিনে দেখছেন এটা মায়াপুরে আছে, সময়টি ছিল 1986 সাল, জুলাইয়ের শেষ দিকে এটি প্রতিষ্ঠিত হয় শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর হরে কৃষ্ণ আন্দোলনে। ভক্তদের সারা পৃথিবীতে বিভিন্ন প্রান্তে আসুরিক শক্তির মোকাবিলা করতেই নরসিংহদেব আবির্ভূত হয়েছিলেন। নরসিংহদেব নানাভাবে মানুষের উপকারে লেগেছেন, প্রচুর বড় বড় নরসিংহ শিলাও আমাদের দেশে এখন সব জায়গায় প্রচারিত হয়। নরসিংহদেবের গায়ত্রী মন্ত্র ওং বজ্রনখায় বিদ্মহে তীক্ষ্ণ দংষ্ট্রায় ধীমহি তন্ন নরসিংহ প্রচোদয়াত্। এই মন্ত্র জপ করলে যখন আমার কবচের নিয়ম আমি মন্ত্রগুলো সবাইকে দিই, যারা যাতে তারাও সব প্রতি মুহূর্তে জপ করে, 1.5 থেকে 2 মাস সময় লাগে এক একটা কবচ বানাতে। শ্রী শ্রী নৃসিংহের মন্ত্র হলো ওং উগ্রং বীরং মহাবিষ্ণুং জ্বলন্তং সর্বতোমুখম নৃসিংহ ভীষণং ভদ্রং মৃত্যু মৃত্যুধ নমম মহম। এই যে কবচটা আপনারা টিভি স্ক্রিনে দেখছেন, এটা নৃসিংহ কবচ, যেটা একমাত্র আমি গ্যারেন্টি সমেত, বিশেষ করে যারা সন্তানহীনতায় ভুগছেন, সন্তান লাভের জন্য হিরণ্যকশিপুকে নৃসিংহদেব হিরণ্যকশিপুর হাত থেকে ভক্ত প্রহ্লাদকে কোলে করে তুলে ধরেছিলেন, হিরণ্যকশিপুর মতো রাক্ষসের হাত থেকে রক্ষা করেছিলেন। সেই জন্য প্রচণ্ডভাবে উনি শিশুপ্রেমী ছিলেন এবং শিশুদের জন্য সন্তানহীনতা, সন্তান কবচ, একমাত্র নৃসিংহ কবচ সবচেয়ে ফলপ্রদায়ী। কিন্তু চার্টে আপনার 10% সম্ভাবনা থাকলেই আমি বানাই, নইলে সবাইকে আমি বানিয়ে দিতে পারি না। দেখুন কিভাবে নৃসিংহদেব
আপনার ভক্ত প্রহ্লাদকে কোলে করে সমস্ত দস্যুদের আক্রমণ থেকে এবং হিরণ্যকশিপুর কাছ থেকে রক্ষা করেছেন, সে দৃশ্য আমি যতটা পাচ্ছি স্ক্রিনের মাধ্যমে আপনাদের জানিয়ে দিচ্ছি। দেখতে নৃসিংহদেব ভীষণ বিভৎস, হাতে বিশাল বড় বড় সিংহের মতো নখ, মুখটাও সিংহের মতো কিন্তু শরীরটা মানুষের মতো, এরকম একটা বিভৎস রূপে উনি আবির্ভূত হয়েছিলেন চতুর্থ অবতার হিসাবে। তো এই যে আজকে আমাদের শোয়ের মেন যে টপিক, এটা নিয়ে আমরা কথা বলবো। আর আমাদের ম্যাডাম যে তাবিজ যেটা নিয়ে, কবজ নিয়ে যে কথাটা বলছেন, নৃসিংহ কবজ, এই নিয়ে ম্যাডাম আরও শোতে বলবেন। দেখুন, এটাই হলো ম্যাডামের, আমরা আমাদের শোতে সামথিং নিউ, কেন কি নৃসিংহ কবজ, নৃসিংহদেবের ব্যাপারটা আজকে আমরা নিয়ে আসলাম। এটা সবাইরাই জানে, ভক্ত প্রহ্লাদের জন্য উনি এসেছিলেন, হিরণ্যকশ্যপকে বধ করেছিলেন। বাট এই যে কবচটা, যিনি আজকে যে মায়াপুরের যে ব্যাপারটা বলেন, এটা অনেক কম লোকেরাই জানে। এগুলো ফুল স্টাডিজ অ্যান্ড নিজের রিচুয়াল, নিজের স্পিরিচুয়াল দিকটা ম্যাডাম তুলে ধরছেন। এতদিন আমরা ভেরিয়াস শো করেছি, আমরা সাইন্টিফিক শো করেছি, আমরা কেমিক্যালাইজ শো করেছি, আমরা ফুড শো করেছি, আমরা কালার থেরাপি করেছি, আমরা সব রকম শো দিয়েই করেছি। আমরা চাই আমাদের সুখের চাকা তে যে ডক্টর আছেন, ওনার স্পেশালিটি আমরা সামনে নিয়ে আসছি। তো ম্যাডাম চলুন, এবার যেটা বলছিলেন, এবার আমাদের ওই নৃসিংহ কবজের ব্যাপারটা একটুখানি বলবেন, ওটা কি করে। দেখুন, আপনারা যেখানেই জানেন যাবেন, আজকে আমার অন্য চ্যানেলের শো হয়েছে সেখানে, এবার প্রচুর জন বলে আমি ঠকেছি, আমি ঠকেছি, আমি এই কবজ পড়েছি, আমি ওই করেছি। দেখুন, আমি এত তাড়াহুড়ো করে দিতে পারবো না। প্রথম কথা, নৃসিংহ কবজ 10 লক্ষ বার জপ করলে কবচের মানে আমি যে জিনিসটা সেটা উদ্বুদ্ধ করা হয়, তারপর সেটাকে যোগ্য করে তৈরি করা হয়। আপনি আজ বললেই কাল আমি দিতে পারবো না। দ্বিতীয় কথা হচ্ছে, আপনাকেও যা যা বলবো সেই জপ করতে হবে, যখন যজ্ঞের দিন নিরামিষ আহার করতে হবে, সমস্ত কিছু। আমি ধরুন যজ্ঞ করছি, আপনি মাংসের হাড় চেবাচ্ছেন, তাহলে তো ফলপ্রসূ হবে না ব্যাপারটা। সবচেয়ে অথেন্টিক্যালি করতে হবে, ভক্তির দ্বারা সমস্ত কিছু, দেব দর্শন, দেব মানে যে কোনো পাপ মুক্তি করা যায়, এবং সেটা নিষ্ঠার মতো করতে হবে। আমার একার নিষ্ঠা থাকলে হবে না, আপনারও সমপরিমাণ নিষ্ঠা থাকতে হবে, তবেই এই কবচের মাহাত্ম্য ফলপ্রসূ হবে। এবং আমি যাকে যাকে দিয়েছি খুব সুষ্ঠ সুন্দর বাচ্চা, এমনকি 14 বছরের বিবাহিত জীবনের পরেও আমি বাচ্চা হয়েছে আমার, সেহেতু আমি মানে এতই বিশ্বাস। কিন্তু 4-10% সম্ভাবনা থাকতে হবে, আমি 100% গ্যারেন্টি দিয়ে কিছু মানে 100% করে দিতে পারবো। আপনার কোনো সম্ভাবনা নেই, কোনো অ্যাক্টিভিটি নেই, শরীরে কোনো অংশই নেই আমি করে দিতে পারবো, সেরকম কথা আমি বলতে পারবো না। পসিবিলিটিটা থাকা দরকার আপনার, মানে জেনেটিক্যালি আর ফিজিক্যালি পসিবিলিটিটা যদি না, সাইন্টিফিক্যালি 10% পসিবিলিটিস থাকলে আমি 90% করে দিতে পারবো। আমার মত অনুযায়ী খাওয়া দাওয়া ফুড হ্যাবিট টোটাল প্যাকেজটা আমি দেব, উইদিন 1 ইয়ার আপনি কনসিভ করবেন। ওকে ম্যাম, ফার্স্ট কলার আছে, নমস্কার। হ্যালো, নমস্কার। সুখেচ্ছা কর্মশালায় স্বাগত জানাই, বলুন। আমি আমার ছেলে ব্যাপারে জানতে চাই। আচ্ছা, নামটা বলুন ছেলের। ছেলের নাম সৈনিক চক্রবর্তী। রানীগঞ্জ। ওকে, লাইনে থাকো। আমাদের শো দেখেন? আচ্ছা, কেমন লাগে আমাদের শো? আমার তো ভালো লাগে, যাওয়াই হচ্ছে না। আচ্ছা ঠিক আছে, টাইম বার করে আসুন। একটুখানি বলে দিচ্ছি, ইউটিউব পেজ সুখের চাকা, এভরিডে আমরা অ্যানাউন্স করছি, অনেকজন আমাদের সাবস্ক্রাইবার্স হয়েছে, আরও হন। আমাদের যে প্রত্যেকটা শো, যে ম্যাডামের যে স্পেশালিটি আছে, যে শোগুলোতে আমরা আলাদা আলাদা জিনিস নিয়ে বলছি, এগুলো দেখুন, নিজের লাইফকে বেনিফিট হবে। ইউটিউব পেজে যান, সুখের চাকা সার্চ করুন, সাবস্ক্রাইব করে বেল আইকন দিন, তাহলেই আমাদের যে ভিডিওসগুলো আপলোড হবে আপনারা সঙ্গে সঙ্গে দেখতে পারবেন। আপনার ছেলের কুম্ভ লগ্ন আর মিথুন রাশি। হ্যাঁ, ছেলে রেগে গেলে প্রচন্ড রাগি, হুম, এবং লেথার্জি আছে, একটু কুড়েমি আছে ছেলের, জানেন তো, একটু কুড়েমি আছে বলেই একটু ক্ষতির সম্ভাবনা। সপ্তমে রবি, লগ্নে শনি, শারীরিক ব্যাপারটা, চোখে কি চশমা আছে ছেলের? চোখে চশমা না।
এখনো হয়নি, ঠিক আছে? তাহলে একটু পসিবিলিটিসটা আছে, চোখে চশমা হলে আর একটা ব্যাপার এসে যেত। অষ্টমে বুধ শুক্র আছে, দেখুন প্রচন্ড মিথ্যে কথা বলার প্রবণতা থাকবে এবং আপনি ওকে ধরতেও পারবেন না, ভীষণ বুদ্ধিদীপ্ত ভাব থাকবে। কি নিয়ে পড়ছে ও? ইঞ্জিনিয়ারিং পড়ছে? হ্যাঁ, আমি প্রাইভেটে জব করছি স্যার। কিন্তু দেখুন আপনারা ছোটবেলায় চার্ট দেখান না, প্রচন্ড উচ্চ শিক্ষার যোগটা ওর খুব ভালো ছিল, জানেন তো, খুব ভালো ছিল। এমনি ছোটবেলায় হয়তো সেভাবে পড়াশোনা করেনি, যাই হোক যেটা চলে গেছে সেটা বলে লাভ নেই। একাদশে একাদশপতি নবমে বসে আছে, বাবা যথেষ্ট সহায়তা করে। কি মেয়ে প্রচন্ড রাগী, মঙ্গলচন্দ্র লক্ষ্মী যোগ আছে, প্রেম করছে, কিন্তু মেয়েটা বিয়ের পর, কিন্তু আপনার ছেলের বিয়ের পর জীবনে অনেক উন্নতি হবে, কিন্তু চার্ট মেলাবেন অবশ্যই। চার্ট মিলিয়ে যে জেমস লাগবে ওটা নিয়ে, বা যে রেমিডি লাগবে নিয়ে, আপনি তো একটা গিফট দেবেন সেটা নিয়েই বিয়েটা দেবেন। তার কারণ হচ্ছে শনি রবি বীজযোগ করেছে, তাহলে গৃহ অশান্তি প্রচন্ড পরিমাণে বেড়ে যাওয়ার চান্স বিয়ের পরে। সে যার সাথে বিয়ে দিন না কেন, এই একই ঘটনা ঘটবে। আগে চারটা একটু রেকটিফাই করে নেবেন, বিয়ের জায়গাটা ঠিক নেই, ঠিক আছে? আর বলছি কি, ছেলেটা কিন্তু আগে কি হবে, গভর্নমেন্ট সার্ভিস আছে? দেখুন গভর্নমেন্ট সার্ভিস আছে, সেখানেও বললাম রবি নিজস্ব ঘরে বসে থাকলেও শনি রবি বীজযোগ করেছে, বীজযোগটা আপনাকে কাটাতেই হবে। হ্যাঁ, আর কৌশিকী অমাবস্যায় কাটিয়ে নিতে পারলে ভীষণ ভালো যোগ চলছে, তাহলে খুবই ভালো ফল পাবেন, পসিবিলিটিস অনেক অংশে বেড়ে যাবে এবং বিবাহের যে সমস্যাটা ওটাও মুক্তি হয়ে যাবে। চলে আসুন, চারটা রেকটিফাই করিয়ে যান, আপনি রানীগঞ্জ মানে আপনার হাওড়া ময়দান মঙ্গলবার দিন ম্যাডামের কাছে চলে আসুন, ঠিক আছে? বুক অফ উইজডম, আজকে আমরা বুক অফ উইজডম আমরা এভরিডে বলি, এই বইটার ব্যাপারে আপনারা সবাইরা জেনে গেছেন। আজকে আরেকবার বলে দিচ্ছি, দ্য বুক অফ উইজডম, নলেজ অফ হু এম আই, আমি কে, নিজের ব্যাপারে জানুন, নিজের ফ্যামিলি ব্যাপারে জানুন, নিজের বাচ্চার ব্যাপারে জানুন। এই যেই সব ফোন আসছে, যারা মা বাবারা নিজের মেয়েকে বিয়ে দিচ্ছে আর ছেলেকে বিয়ে দিচ্ছে, থ্রু বুক অফ উইজডম এটা জানুন, ওকে কেমন মেয়ের সাথে বিয়ে দিতে হবে আর কেমন ছেলের সাথে বিয়ে দিতে হবে, বিয়ের পুরো লাইফটা কেমন থাকবে। হ্যাঁ, প্রত্যেককে বুক অফ উইজডম করার পরই যে কোনো সার্ভিস করবেন না বিজনেস করবেন, বুক অফ উইজডম থেকে আপনার বাচ্চার শরীর স্বাস্থ্য কেমন থাকবে, আপনার শরীর কেমন থাকবে জানতে পারবেন, বুক অফ উইজডম থেকে আপনার ধনস্থান কেমন হবে, আর্থিক উন্নতি কতটা আছে জানতে পারবেন, গাড়ি বাড়ি কি করবেন বুক অফ উইজডম আপনাকে বলে দেবে, আপনার বন্ধু ভাগ্য আপনার ভাই বোনের সাথে বন্ডিং কেমন থাকবে বুক অফ উইজডম থেকে জানতে পারবেন, আপনার গৃহসুখ কত থাকবে, আপনি বাড়ি গাড়ি কতটা করতে পারবেন, আপনার মার সাথে বন্ডিং কেমন থাকবে, মাতৃভাব কেমন সেটা বুক অফ উইজডম থেকে জানতে পারবেন, আপনার সন্তান কেমন হবে, আপনার প্রেম জীবন লাভ লাইফ কেমন হবে বুক অফ উইজডম থেকে জানতে পাচ্ছেন, প্রেম বিবাহ নাকি আপনার অ্যারেঞ্জ ম্যারেজ নাকি আপনার দু তিনটে বিয়ে, সবই বুক অফ উইজডম আপনাকে বলে দেবে, শত্রু কত থাকবে মিত্র কত থাকবে, আপনার জেল যোগ আছে কিনা, আপনি কোনো দুর্বিষহ শাস্তি ভোগ করবেন কিনা সেটা বুক অফ উইজডম থেকে জানতে পাচ্ছেন, আপনার হাজব্যান্ড বা ওয়াইফ কেমন হবে সেটা বুক অফ উইজডম থেকে জানতে পাচ্ছেন, এবং বন্ডিং কেমন থাকবে, তারা আপনার সাথে কেমন ব্যবহার করবে সেটা বুক অফ উইজডম থেকে আপনি জানতে পাচ্ছেন, আপনার মৃত্যু কিসে হবে, কোন রোগ দ্বারা আপনি মারা যাবেন বুক অফ উইজডম আপনাকে বলে দেবে, আপনার ভাগ্য কেমন থাকবে, হ্যাঁ বুক অফ উইজডম বলে দেবে, কর্মযোগ কতটা শুভ কর্ম আপনি জীবনে করবেন বুক অফ উইজডম থেকে জানতে পারবেন, আয় কতটা হবে বুক অফ উইজডম বলে দেবে, বিজনেস করবেন না আপনি চাকরি করবেন বুক অফ উইজডম থেকেই জানতে পারবেন, আপনার ছেলে সায়েন্স পড়বে না কমার্স পড়বে, ইঞ্জিনিয়ার হবে ডাক্তার হবে না খেলোয়াড় হবে না গায়ক হবে বুক অফ উইজডম থেকে জানতে পারবেন, আপনাদের বিদেশ যাত্রার যোগ আছে কিনা, শয্যা সুখ কতটা, ল্যাভিশমেন্ট লাইফে কতটা থাকবে, প্রত্যেকটা অথেন্টিক প্রমাণ সমেত বুক অফ উইজডম থেকে আপনি আগেই জানতে পাচ্ছেন আপনি কোন দিকে যাবেন বা আপনার বাচ্চার জীবন কেমন কাটবে। সুতরাং বুক অফ উইজডম ইজ এ এসেনশিয়াল বুক ফর লাইফ। হ্যাঁ, আপনার লাইফ হিস্ট্রি, আপনার বাচ্চার লাইফ হিস্ট্রি, পরিবারের লাইফ হিস্ট্রি বানাতে হলে বুক অফ উইজডম জানতেই হবে, বুক অফ উইজডম ছাড়া আপনি কোনো দিশা পাবেন না। সুখের চাকা দেখুন, সুখ অনুভব করুন, আজ যা অসম্ভব জানবেন কাল তা হবেই হবে, হবেই, শিওর হবে, আর তাই আশা নিয়ে আমরা ডেইলি আসছি আপনাদের ভালো করার জন্য। নমস্কার নমস্কার।